খাগড়াছড়ির দীঘিনালা মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ের রজত জয়ন্তী ও পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দীঘিনালা মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ের রজত জয়ন্তী ও পুনর্মিলনী উৎসব উপলক্ষে আলোচনা সভায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এবং বোয়ালখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু চয়ন বিকাশ চাকমার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোহাম্মদ কাশেম, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক রঞ্জন কুমার চাকমা, চাংমা সাংস্কৃতিক গোষ্ঠীর পরিচালক আনন্দমোহন চাকমা, সাধন বিকাশ চাকমা, দীঘিনালা প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রাজু। এছাড়াও স্বাগত বক্তব্য রাখেন দীঘিনালা মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাধনমণি চাকমা। এর আগে সকালে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবক মিলে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি থানা বাজার এবং বঙ্গবন্ধু চত্বর প্রদক্ষিণ শেষে বিদ্যালয়ে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে রজত জয়ন্তীর কেক কাটেন প্রধান অতিথি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। এ সময় অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।